এখানে উপস্থিত আছেন ঢাকায় সভাপতি ডক্টর রমানন্দ রায়, আছেন বিশিষ্ট নেতা, আমার একটু আগে প্রণাম করেছিল, যিনি হচ্ছেন আমাদের আইকন সুভাষ চক্রবর্তী, আছেন তহসিলদার কুকুরানী দাস, আছেন ঢাকায় সদস্যবৃন্দ এবং আছেন আপনারা। আজকে এখানে খুব একটা অনুষ্ঠানের মধ্যে ধারাই তার রক্তদান শিবিরের আয়োজন করেছে। ধারাই একটি সমাজসেবী সংস্থা এবং এরা নানা রকম কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে। তার মধ্যে একটা আছে স্বাস্থ্য পরিষেবা, একটা আছে কম্পিউটার শিক্ষা, একটা আছে সাধারণ শিক্ষা, এবং এটা উদ্যোগ নিয়েছে ডক্টর মানবেন্দ্র রায় চন্দন, তার সঙ্গে যুক্ত আছে। ধারাইয়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। এখানে বিনোদিনীও এসেছেন, তার নাম বলতে আমি ভুলে গেছি, তিনি মহিলা কংগ্রেসের নেতা। আমি এইবার এই বিধানসভা নির্বাচনের সময় আমার সঙ্গে ডক্টর মানবেন্দ্র রায় ভালো পরিচয়, একজন জনপ্রিয় ডাক্তার, তিনি রাস্তায় নেমে আমাদের সাথে প্রচার করেছেন। কিন্তু ডাক্তারের একটা আলাদা পরিচয় থাকে, সমাজে সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ হচ্ছে ডাক্তার, যা প্রতিটা মানুষের ঘরে অভ্যন্তরে যা যাতায়াত আছে। ডক্টর মানবেন্দ্র রায় এমন একজন ডাক্তার যার এই এলাকায় ব্যাপক পরিচিতি আছে এবং মানুষ যাকে ভালোবাসে। আমি সেই জন্যে ডক্টর